এখন সভাপতি ভাই তোমার করাবেন ন্যাশনাল মিডিয়া মিনিস্টারের চিফ মাননীয় প্রধান কথা বলতে চাই, স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি, আমরা আমাদের পিতা মাতার প্রতি স্টুয়ার্ট বিভাগের শ্রেষ্ঠ পুরস্কার নির্বাচিত হয়েছে রোল নম্বর 4 মিজানুর রহমান, গান্ধী সিলভার মেডেলের জন্য নির্বাচিত হয়েছে রোল নম্বর 10 মেহেদী হাসান ইমেল, আমাদের এই ঋণ পরিশোধ করার সক্ষমতা আমাদের নাই, কখনোই আমরা পারবো না, তবে এই রক্তের প্রতি আমরা শ্রদ্ধা রাখতে পারবো, শ্রদ্ধা জানাবো সেভাবেই যখন একজন যোগ্য নাগরিক দেশপ্রেমিক নাগরিক হিসেবে বাংলাদেশের একটি ভূমিকা রাখতে পারবো, তখনই জাতির পিতার প্রতি 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা তাদের প্রতি আমরা সম্মান জানাতে পারবো। কাজেই আজকের প্রশিক্ষণার্থীদের প্রতি আমি অনুরোধ জানাব, তোমাদের আন্তরিকতা তোমাদের ত্যাগ নিষ্ঠা যেন সেই পথেই তোমরা পরিচালিত হয়। তোমাদের প্রতি আমার অফুরন্ত স্নেহ ভালোবাসা এবং শুভকামনা রইল। প্রিয় সতী, মেরিটাইম ইনস্টিটিউটের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা এই ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রশিক্ষক কর্মচারীদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন। একই সাথে অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং মেরিটাইম ইনস্টিটিউটে তথা সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।